যদি পাঁচ পূর্ণ তিনের পাঁচ বিয়োগ তিন পূর্ণ আটের নয় বিয়োগ স্টার সমান এক হয়, তবে স্টার চিহ্ন স্থানটিতে বসাতে হবে। অপশনগুলো দেওয়া আছে, দেখো, এ দুয়ের তিন, বি তিনের দুই, সি 16/9, ডি হচ্ছে দুয়ে দুই পূর্ণ একের সাত। তাহলে অঙ্কটা কি করে করব, খুবই সোজা অঙ্ক। তাহলে আমি লিখে নিচ্ছি, পাঁচ পূর্ণ তিনের পাঁচ মানে তুমি আছো 15 আর 5 20/3, বিয়োগ 3 27 আর 8 35/9 বিয়োগ স্টার সমান হচ্ছে এক। তাহলে এখানে হচ্ছে লসাগু করে নাও, 9 3 20 60 বিয়োগ 35 বিয়োগ স্টার সমান হচ্ছে এক। তাহলে 60 থেকে 35 বাদ দিলে হচ্ছে 25 বিয়োগ 9 বিয়োগ স্টার সমান হচ্ছে এক। ঠিক আছে, তাহলে আমি স্টারটাকে সমান চিহ্ন ওই দিকে নিয়ে গেলাম, তাহলে 25 বিয়োগ 9, তাহলে মাইনাস এদিকে নিয়ে আসলে -1 হবে আর এটা হয়ে যাবে প্লাস, তাহলে স্টার সমান হয়ে যাবে, তাহলে 9 লসাগু 25 বিয়োগ 9, তাহলে 16/9। তাহলে সঠিক উত্তর হলো অপশান সি। বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত? অপশান দেখো কি বলেছে, 250 টাকা, 150 টাকা, 140 টাকা, 120 টাকা। তাহলে সোজা সূত্র ফেলে দাও, তাহলে সরল সুদের সূত্রটা কি, আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে পি সমান হচ্ছে 500, আর সমান হচ্ছে 5, টি সমান হচ্ছে 6 বছর/100। তাহলে কাটাকাটি করো, 30 × 5, তাহলে 35 এ 150, তাহলে সঠিক উত্তর হবে 150 টাকা, অপশান বি। ঠিক আছে, এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটি 2/5 অংশ করে 10 দিনে, 10 দিনে করতে পারে, তাহলে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি করবে কত দিনে? অপশানগুলো দেওয়া আছে, 7/3 এর 4, 9/3 এর 8, 8/4 এর 5 এবং 10 দিন। ঠিক আছে, তাহলে অঙ্কটা কিভাবে করব, তাহলে এ করছে এর এর 1/3 অংশ করছে কদিনে, 5 দিনে, তাহলে এ করবে 1 অংশ কত করবে, 5 দিনে 15 দিনে। তাহলে বি বি ওই কাজটার 2/5 অংশ করছে 10 দিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে, 10 × 5/2 সমান হচ্ছে, 2 দিয়ে কাটাকাটি করো, 25 দিনে। ঠিক আছে, তাহলে এ যদি সম্পূর্ণ কাজটা করে 15 দিন, বি এর লাগবে একত্রে কাজটা করে, যদি তারা একত্রে কাজটা করে তাহলে কতদিনে করতে পারবে, তাহলে এদের লসাগু করো, 15 আর 75 এর লসাগু 25 এর লসাগু হচ্ছে 75, তাহলে আমার 75 হচ্ছে মোট কাজ, 75 ইউনিট মোট কাজ, তাহলে 75 ইউনিট যদি এ করে তাহলে ওর একদিনের কাজ কত, 5 ইউনিট, 75 কে 15 ধরা গেলে একদিনের কাজ, এর একদিনের কাজ হচ্ছে 5 ইউনিট, তাহলে বি এর একদিনের কাজ হচ্ছে 3 ইউনিট, তাহলে মোট কাজ হচ্ছে ওদের একদিনের 8 ইউনিট। ঠিক আছে, তাহলে ওদের একত্রে যদি কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে, 75/8, তাহলে এটা সঠিক উত্তর হবে 8/9 72, 9/3 এর 8। ঠিক আছে, 9/3 এর 8।